সালামু আলাইকুম। ভিডিও গেমস কথাদের সাথে পরিচিত নয় এমন কোনো বাচ্চাই নাই। শখের ভিডিও গেমস খেলার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত গেম পাগল শিশুরা। আমাদের শৈশব ও কৈশোরের কথাই ধরুন না কেন, আমরাও কতটা না পাগল ছিলাম ভিডিও গেমস খেলতে। কিন্তু এই ভিডিও গেমস কখনো কখনো শিশুদের জন্য হতে পারে ভয়ঙ্কর বিপদের কারণ। আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি এমন পাঁচজন শিশুকে যাদের ভিডিও গেমস খেলতে দিতে হয়েছিল চরম মূল্য। নম্বর পাঁচ, ফয়সাল সুগা। দর্শক, ফয়সালকে দেখে মনে হবে সে খুব কিউট এবং ইনোসেন্ট একটি শিশু। যতটা দেখতে তাকে কিউট লাগুক না কেন, ততটাই সে দুষ্ট। ফয়সাল একটি ভিডিও গেমে আসক্ত ছিল। সে এই ভিডিও গেমসটি তার বাবার আইপ্যাডে খেলতো। একদিন সে তার গেমের লেভেল বাড়ানোর জন্য ভার্চুয়াল ডলারের বদলে রিয়েল ডলার ব্যবহার করে ফেলে। সেখানে সে ১০০-২০০ নয় বরং ৬,০০০ খরচ করেছিল। এই ঘটনাটি ঘটেছিল ২০১৫ সালের ডিসেম্বর মাসে। ঘটনাটি এত বেশি ভাইরাল হয়ে গিয়েছিল যে সেখানকার সব খবরের কাগজে এটি ছাপা হয়েছিল। পরে যখন বাচ্চাটিকে জিজ্ঞেস করা হয় তখন সে বলে এটা বুঝতে পারেনি। ৭ বছরের বাচ্চা বলে ফয়সাল তার বাবার অ্যাকাউন্টের পাসওয়ার্ড সম্পর্কেও জানতো। গেমের লেভেল আনলক করার জন্য ফয়সাল তার বাবার অ্যাকাউন্ট ব্যবহার করে ফেলে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো সে এমনটা একদিন করেনি, বরং পাঁচ দিন এরকম কাজ করেছে। নম্বর ৪, আনফি ডলফিন। প্রিয় দর্শক, আপনি আপনার সপ্তাহের ছুটি কিভাবে উদযাপন করেন, বিচে ঘুরে, লং ড্রাইভে যেয়ে, নাকি বাসায় ঘুমিয়ে? এই বাচ্চাটি তার পুরো দুই সপ্তাহ শুধুমাত্র ভিডিও গেমস খেলে অতিবাহিত করে ফেলেছে। ১১ বছরের আনফি ইংল্যান্ডে বসবাস করে, আর এই বাচ্চাটি গেম খেলার জন্য তার বাবা মায়ের ৭,৫৬৫ খরচ করে ফেলেছিল। যে কোনো একভাবে বাচ্চাটি তার বাবা মায়ের অ্যাকাউন্ট পাসওয়ার্ড সম্পর্কে জেনে যায়। তারপর গত দুই সপ্তাহে ৭,৫৬৫ খরচ করে ফেলে। তার বাবা মা জানায় শুধুমাত্র সপ্তাহের ছুটিতে তাকে গেমস খেলতে দেয়া হয়। তারা কখনো ভাবতে পারেনি আনফি এতটা বোকার মতো কাজ করে ফেলবে। তারপর তারা সেই গেম কোম্পানিকে কমপ্লেন করে আর সেই কোম্পানি তাদের সমস্ত টাকা ফেরত দিয়ে দেয়। নম্বর ৩, জেরেমি হিলম্যান। দর্শক, এই ব্যক্তি কোনো বাচ্চা নয়, বরং ওয়াশিংটন ডিসিতে বসবাস করা একজন ব্যাংক ডিরেক্টর। বাচ্চারা এমন কিছু কাজ করে ফেলে যাতে তাদের পিতামাতা আর্থিক সমস্যায় পড়ে যায়। একটা সময় জেরেমি তার ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা কম দেখতে পায়। এই কারণে সে ব্যাংককে দোষী সাব্যস্ত করে এবং ব্যাংকের কর্মকর্তাদের অনেক কথা শোনায়। কিন্তু তার এক মাস পরে সে তার অ্যাকাউন্ট থেকে টাকা খরচ হওয়ার সম্পর্কে আসল সত্য জানতে পারে। তার ১৩ বছর বয়সী বাচ্চা ছেলে তার বাবার অ্যাকাউন্ট থেকে ৪৫০০ ফিফা গেম খেলার জন্য খরচ করে ফেলে। যখন তার বাবা এই সম্পর্কে জানতে পারে সে মাথায় হাত দিয়ে বসে পড়ে। তারপর সে মাইক্রোসফট কোম্পানিকে দোষ দেয়, কারণ তাদের কিছুটা সিকিউরিটি রাখা প্রয়োজন ছিল যাতে কেউ সহজে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে না পারে। নম্বর ২, লিলি। ৮ বছরের একটি মেয়ে, সে বসবাস করে ইংল্যান্ডের একটি শহরে। লিলি ভিডিও গেমস খেলায় অনেক আসক্ত হয়ে পড়ে। এই মেয়ে গেম খেলতে এতটাই এডিক্টেড ছিল যে সে লেভেল আনলক করার জন্য তার বাবার অ্যাকাউন্ট থেকে প্রায় ৫,০০০ খরচ করে ফেলেছিল। এই খবর যখন লিলির বাবা জানতে পারে তার ব্যাংক অ্যাকাউন্ট সে সিল করে দেয়। লিলি অনেকদিন ধরে এই গেমের লেভেল আনলক করার জন্য তার বাবার টাকা খরচ করেছিল। তার বাবা দ্রুত অ্যাপল কোম্পানির সাথে যোগাযোগ করে এবং সব কথা তাদেরকে খুলে বলে, কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ জানায় তারা এই টাকা ফেরত দিতে পারবে না। কিন্তু অনেক কমপ্লেন আর দৌড়াদৌড়ি করার পর কোম্পানি তাদের টাকা ফেরত দিতে বাধ্য হয়। ৫,০০০ বাংলাদেশে প্রায় ৫,০০০ টাকারও বেশি হয়ে থাকে। একটু চিন্তা করে দেখুন, বাংলাদেশের কোনো বাচ্চা যদি এমনটা করতো তাহলে তার অবস্থা কি হতো। নম্বর ১, শাপিন। দর্শক, আমরা চলে আসলাম শেষের ঘটনায়। শাপিন একটি ১৩ বছর বয়সী ছেলে। সে বেলজিয়ামে বসবাস করত। সে আসক্ত ছিল ওয়ারফেয়ার গেমের। এই গেমের ভার্চুয়াল মানি আর্ন করে গোল্ড কয়েন কিনতে হয়, কিন্তু শাপিন গোল্ড কয়েন কিনতে রিয়েল মানি খরচ করে ফেলে। যে পরিমাণে টাকা সে খরচ করেছিল তা জানলে আপনি অবাক না হয়ে পারবেন না। এই বাচ্চা ভার্চুয়াল গোল্ড কয়েনের জন্য ৫৩,৩৭৭ খরচ করে ফেলে, আর এই খবর ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। যখন তার পিতামাতা ক্রেডিট কার্ডের হিসাব দেখে তখন তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। বাচ্চাটি জানায় ক্রেডিট কার্ড খরচ করা প্ল্যান তার অনেক আগে থেকেই ছিল। সে বলে এই গেমটি তার খুব পছন্দের ছিল, তাই সে এত ডলার চুপি চুপি এই গেমের পিছনে খরচ করে, আর তার নাকি এতে কোনো আফসোসও ছিল না। দর্শক, ৫৩,৩৭৭ অনেক বড় একটি অর্থ, বাংলাদেশি টাকা যার পরিমাণ হবে প্রায় ৫৩,৭৬৬ টাকা। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। কথা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবরণ ফোরন থ্রি চ্যানেলের সাথে। সেই পর্যন্ত আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। বাহ।